আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যেই ভিডিওতে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের, যেটা 2022 সালে যেসব প্রশ্নগুলো আসছে সেগুলো আলোচনা করব। আমাদের যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে, সবাই তোমরা একটু সেটাতে জয়েন হয়ে নিও, তাহলে সেখানে আমার সাথে কানেক্টেড থাকতে পারবা। আমি বেশি কথা না বলে হচ্ছে হলো পরবর্তী প্রশ্ন সলভিংয়ে চলে যাই, তাহলে হচ্ছে একটু তাড়াতাড়ি হবে, অনেক প্রশ্ন অল্প সময়ে সমাধান করতে হয়। দেখো, আমরা জানি ইয়ং এর গুণাঙ্কের একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে হলো কি এফ এল বাই এ এল। এটা হচ্ছে হলো তুমি কতটুকু বল প্রয়োগ করলা, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য তারের, এবং এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল, এটা থেকে তুমি ইয়ং এর গুণাঙ্ক জানতে পারবা। ইয়ং এর গুণাঙ্ক জানতে পারবা, ইয়ং এর গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কোন ধাতব পদার্থের ইয়ং এর গুণাঙ্ক যত বেশি হয় ওই ধাতব পদার্থের স্থিতিস্থাপকতা তত বেশি হয়, কথা মনে রাখবা এটা। দেন পয়সনের অনুপাত বলে একটা অনুপাত আছে, সিগমা। সিগমা ইকুয়াল টু হচ্ছে হলো, আমরা জানি এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা ডি বাই ডি ডিভাইড বাই হচ্ছে হলো ছোট এল ডিভাইড বাই বড় এল। মানে এই যে এটা হচ্ছে হলো পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি, উপরের ডিটা হচ্ছে হলো ব্যাসের পরিবর্তন, নিচেরটা হচ্ছে আদি ব্যাস, এটা হচ্ছে ব্যাসের পরিবর্তন, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। এই অনুপাতটা হচ্ছে পয়সনের অনুপাত। কিসের অনুপাত? পয়সনের অনুপাত। এই দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। দেন এই যে এখানে দেখো একটা পীড়ন বলে একটা জিনিস আছে, পীড়ন, পীড়ন হচ্ছে হলো প্রযুক্ত বল, প্রযুক্ত বল ডিভাইড বাই হচ্ছে হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, এই যে ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে পীড়ন। অসহপীড়ন একটা টার্ম আছে, অসহপীড়ন হচ্ছে হলো আমার এই চ্যাপ্টারের বেসিক ভিডিও এবং বোর্ড সলভিং এর ভিডিওস কমেন্টস কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, বুঝছো এগুলো। এটা তো বাসকে, এটা তো 22 সালে শুধু প্রশ্নগুলো সলভ করাচ্ছি, তোমাদের এর আগের প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান লাগলে এই চ্যানেলের তুমি আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, তোমরা সেই প্রশ্নগুলো সমাধান করো। এটার বেসিক যে একটা ক্লাস, একটা ক্লাস মাত্র যদি তুমি বেসিক ক্লাসটা করো তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টারে আর আটকাবা না ইনশাল্লাহ, ঠিক আছে, আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখবো। অসহপীড়ন বলে একটা পীড়ন আছে, মানে যেই পীড়নে কোনো একটা তার ছিঁড়ে যায় সেটাকে অসহপীড়ন বলে। অসহপীড়ন হচ্ছে হলো অসহ বল, অসহ বল বা অসহ ভার, বলের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ভার, ভর না ভার, অসহ ভার ডিভাইড বল, অসহ বল বা অসহ ভার ডিভাইড বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার কি অসহ পীড়ন। তো আমাদের এই সূত্রগুলো দিয়েই বেসিক্যালি হচ্ছে হলো এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম সিকিউ, কারণ হচ্ছে হলো 22 সালে আসছে, কারণ 21, 22, 23 এই 21 তো না, 22 এবং 23 সালের যেই সিলেবাস, ইভেন 24 সালের যেই সিলেবাস, সেখানে হচ্ছে হলো এই চ্যাপ্টারের অর্ধেক আছে। মানে পদার্থের গাঠনিক ধর্মের ওই যে যেই পার্টটাতে স্পর্শকোণ সান্দ্রতা ওই পার্টগুলো নাই, পৃষ্ঠটানের ওই পার্টটা আমাদের নাই, শুধুমাত্র আমাদের এখানে স্থিতিস্থাপকতার পার্টটা আছে। তাছাড়া একটা জিনিস মনে রাখবা, এই যে কোনো তারকে এল পরিমাণ মানে বল প্রয়োগ করে যদি মানে প্রসারিত করা হয় তাতে সঞ্চিত যে শক্তি বা কৃতকাজ, সঞ্চিত শক্তি বা কৃতকাজ যেটা আছে সেটা হচ্ছে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই বড় এল। ওয়াই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, এই যে ইয়ং এর গুণাঙ্ক, এটা এ হচ্ছে হলো ক্ষেত্রফল, এল হচ্ছে হলো দৈর্ঘ্য বৃদ্ধি, বড় এল হচ্ছে হলো আদি দৈর্ঘ্য, কথা ঠিক আছে। এটা দিয়ে সঞ্চিত শক্তি বা কৃতকাজ, মানে একটা তারকে তুমি লম্বা করলা টেনে সেখানে সঞ্চিত শক্তি হচ্ছে এটা। আর সঞ্চিত একক আয়তনে যদি সঞ্চিত শক্তি বাইর করতে বলে, কি বলতো, একক আয়তনে সঞ্চিত শক্তি বাইর করতে যদি বলে আমাদেরকে, তাহলে সেটাকে আমরা আর ডব্লিউ দিয়ে লিখবো না, সেটাকে লেখা হয় ইউ দিয়ে, ইউ, ইউ ইকুয়াল টু চলো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, কি বলতো, পীড়ন ইন্টু বিকৃতি, পীড়ন ইন্টু বিকৃতি, এই হাফ, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি। এই যে ডব্লিউ কৃত কাজ, দেখো এই দেখো এখানে কিন্তু একক আয়তনে সঞ্চিত শক্তি এটা তোমরা পারার কথা, এই ডব্লিউ কৃত কাজ যেটা আছে এটা কিন্তু হাফ এফ ইন্টু এল, এটা একটা সূত্র আছে, ঠিক আছে, হাফ প্রয়োজনীয় বল, মানে যতটুকু বল তুমি প্রয়োগ করছো প্রয়োগকৃত বল, আর এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এটা দিয়েও তুমি কি পাবা বলতো, কৃতকাজ বা সঞ্চিত বিভব শক্তি, এটা দিয়েও বের করতে পারো, হাফ এফ এল, হাফ কি এফ এল, আর এটা হচ্ছে হাফ পীড়ন ইন্টু বিকৃতি, ইউ হাফ পীড়ন, পীড়ন মানে হচ্ছে সব ক্ষেত্রে পীড়ন হচ্ছে এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে হলো যেটা তোমার দৈর্ঘ্য বিকৃতি হলে দৈর্ঘ্য বিকৃতি, প্রস্থ আয়তন বিকৃতি হলে আয়তন বিকৃতি, তখন আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য বিকৃতির জন্য,
তাহলে দৈর্ঘ্য বিকৃতি এটা এরকম হবে ঠিক আছে ওয়া হাফ এফ বাই এ ইনটু এল বাই এ এটা হচ্ছে হলো এই যেটা পীড়ন হচ্ছে হলো এটা আর বিকৃতি হচ্ছে হলো এটা দৈর্ঘ্য বিকৃতি তাহলে এক্ষেত্রে তুমি একক আয়তনে সঞ্চিত শক্তি এটা দিয়ে বের করতে পারবা এই সূত্রগুলো বেসিক্যালি লাগে এছাড়া আরও অনেক সূত্র আছে তো হ্যাঁ সে সূত্রের তো অভাব নাই কিন্তু প্রয়োজনীয় সূত্র মানে এই বোর্ড কোশ্চেনগুলো মানে 20 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করার জন্য এগুলাই এনাফ দেখি এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই এ আর বি দুইটা তার তাদের দৈর্ঘ্য দেওয়া আছে এল ওয়ান এল টু তাদের ব্যাসও দেওয়া আছে তার দুইটিতে সমান ভরের বস্তু ঝুলাইছে কি সমান ভরের বস্তু ঝুলাইছে এ তারের প্রসারণ বি তারের প্রসারণের কি দ্বিগুণ হয় এল এ তারের পয়সনের অনুপাত দেওয়া আছে আমারে বলছে এ তারের যদি কিসের বলতো এ তারের কোন তারের এ তারের প্রথম তারের এ তারের পয়সনের অনুপাত দেওয়া আছে এই দেখো এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে তাহলে দৈর্ঘ্য 25% বৃদ্ধি তাহলে আমাদের গ নাম্বার যদি সলভ করে বলছে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে খুব সহজ দেখো আমার খুব কঠিনও না খুব সহজই ঠিক আছে আমি খুব সহজ বলি তোমার কাছে হয়তো সহজ নাও মনে হতে পারে বাট আমার কাছে সহজ মনে হয় আবার আমি কোনো খুব সহজ একটা বলছি কিন্তু অঙ্ক করতে গিয়ে দেখবো যে আমার ক্যালকুলেশনে সেটা ভুল হয়ে গেছে ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে করবা তাহলেই পারবা ইনশাল্লাহ আসলেই সহজ বোর্ড প্রশ্ন অত কঠিন হয় না এ তারের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি এ তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে এ তারের দৈর্ঘ্য 2 মিটার আর এটা হচ্ছে বি তারের দৈর্ঘ্য তাহলে আমি করবো এ তারেরটা তাহলে এ তারের আদি দৈর্ঘ্য দেখো এ তারের দৈর্ঘ্য হচ্ছে হলো 2 মিটার আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে হলো 2 মিটার এর 25% কত পার্সেন্ট 25% মানে 2 ইন্টু হচ্ছে হলো 25/100 এটা হচ্ছে হলো দৈর্ঘ্য বৃদ্ধি কি এটা দৈর্ঘ্য বৃদ্ধি আমি যদি এটা করি এটা 0.5 কত 0.5 মিটার 0.5 মিটার এইটুকু বৃদ্ধি তাইলে আমরা পয়সনের অনুপাত দেওয়া আছে তো আমরা কি জানি বলতো আমরা জানি সিগমা সিগমা হচ্ছে পয়সনের অনুপাত ইকুয়াল টু হচ্ছে হলো যে ব্যাস দেওয়া আছে তো দেখো ব্যাস যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে হলো ব্যাসটা দিয়ে করি ডিভাইডেড বাই ছোট এল বাই বড় এল এখানে তুমি যদি কি করো বলতো পয়সন অনুপাত কত পয়েন্ট ফোর এখানে ছোট ডি দেওয়া নাই আমরা ছোট ডিটা বাইর করবো কতটুকু সাধারণত তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে ব্যাস হ্রাস পায় ব্যাস কি পাবে হ্রাস পাবে ও ভালো কথা পয়সন অনুপাত শুধু ব্যাস দিয়ে করা যায় তা না পয়সন অনুপাত কিন্তু ব্যাসার্ধ দিয়েও করা যায় মানে তুমি চাইলে এই যে ব্যাসার্ধের কতটুকুর ব্যাসার্ধের পরিবর্তন নিচে হচ্ছে আদি ব্যাসা এটা হচ্ছে হলো কি পার্শ্ব বিকৃতি ব্যাসার্ধ দিয়ে এটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন আর এটা হচ্ছে আদি ব্যাসার্ধ আর নিচে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য ঠিক আছে এটা হচ্ছে হলো তোমার এখানকার ডাটা এখানকার কি এই পয়সন অনুপাত তুমি এখান থেকে করতে পারবা ঠিক আছে এইটা ব্যাসার্ধ দিয়েও করতে পারবা তো আমরা চাইলে এখান থেকে এল ছোট এল বড় এল দেওয়া আছে তারপর হচ্ছে হলো কি দেওয়া আছে বড় ডিও দেওয়া আছে তাহলে ছোট ডি এখান থেকে বের করা যাবে ছোট ডি বের করা যাবে কি যাবে না বলো তোমরা যে হচ্ছে আমি যদি এখান থেকে চিন্তা করি তাহলে সিগমা ইনটু ছোট এল বাই বড় এল আর হচ্ছে হলো ডি তো এই পাশে গেলে গুণ হয়ে যাবে ডি ডি আমার বাইর করতে হবে ছোট ডি হচ্ছে হলো এখানে হচ্ছে হলো এটা একটু তোমরা যদি হিসাব করো আমি দেখো আমি এখান থেকে একটু ডিরেক্ট করবো আর কি ঠিক আছে তোমরা যদি এটাকে বা দিয়ে আর সুন্দর করে লিখো তাহলে দেখো তোমরা এটা আমি দেখতে পাচ্ছি যে সিগমা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডিএল বাই কি ডিএল বাই ডি ছোট হাতের এল এখান থেকে যদি তুমি আমার দরকার হচ্ছে হলো ছোটো ডিটা বের করা তাহলে সিগমা ডিএল বা সিগমা ডিএল এই পাশে হচ্ছে হলো ডিএল সুতরাং আমাদের ছোট ডি হচ্ছে হলো 6 ডিএল ডিভাইড বাই বড় এল এখন 6 কত 6 দেখো 6 ডি ডি কত এই যে 2 মিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার ছোট এল কত 0.5 মিটার ডিভাইড বাই কত এই যে চলো আমাদের এখান থেকে এই যে ছোট কি যেন হচ্ছে বড় এল কত আদি দৈর্ঘ্য 2 মিটার কত 2 মিটার তাইলে আমি যদি এখানে হিসাব করি এটা হচ্ছে হলো কত এটা আসছে 3 × 3 = 6 6 3 3 মিলিমিটার কত বলতো 3 মিলিমিটার তুমি বলো স্যার মিলিমিটার আসলো কেন এই যে স্যার এটা মিলিমিটারে রাখছি তাই এটা 3 মিলিমিটার হবে কত 3 মিলিমিটার ওকে তাহলে 3 মিলিমিটার যদি হয়ে যায় এখন আমাদের এতটুকু পরিমাণ কি হয়ে গেছে ব্যাস হ্রাস পাইছে তাহলে আদি ক্ষেত্রফল কত আমি যদি এটা মুছে ফেলি দেখো আমাদের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে আদি ক্ষেত্রফল কত কি বলতো আদি ক্ষেত্রফল প্রথমেই ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল ছিল ধরো এটা এ ওয়ান ধরতেছি
পাই ডি স্কয়ার বাই ফোর, পাই কত 3.14, ডি কত বলো তো, এই যে ডি, বেশ এই যে আমরা জানি ক্ষেত্রফল পাই ডি স্কয়ার বাই ফোর অথবা হচ্ছে পাইয়ার স্কোয়ার অথবা কি পাইয়ার স্কোয়ার, ওইটাও কিন্তু হবে। ব্যাস দিয়ে করলে পাই ডি স্কোয়ার বাই ফোর, আর ব্যাসার্ধ দিয়ে করলে কি পাই, এই দেখো এ ইকুয়াল টু পাইয়ার স্কোয়ার। তো আর ইকুয়াল টু আবার আমরা জানি কি ডি বাই টু, ডি বাই টু কে স্কোয়ার করলে এটা পাই ডি স্কোয়ার বাই ফোর দাঁড়ায়। তাহলে এখানে হচ্ছে এটা ডিটা হচ্ছে হলো 2 × 10⁻³, মিটারে নিতে হবে, মিটারে আমরা মিটার স্কোয়ার বাইর করবো, মিটার স্কোয়ার ডিভাইড বাই ফোর, এখান থেকে একটা ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার আসবে। দেন কতটুকু ক্ষেত্রফল কি হয়েছে বলো তো এখানে, তাহলে যদি এতটুকু হ্রাস পায়, দেখো ব্যাস যদি এতটুকু হ্রাস পায় তাহলে বর্তমান ব্যাসটা কত, বর্তমান ব্যাস, বর্তমান ব্যাস, বর্তমান ব্যাস আগে ব্যাস ছিল 2 মিলিমিটার, বিয়োগ হচ্ছে হলো এই যে ওমা 3 মিলিমিটার কেমনে চলে আসে, এটা কি আমার ভুল হইলো নাকি, দেখো তো এটা এটা, ও হো দেখছো আমি কি বলোদের বলো, দেখছো তোমাদেরকে আমি বলি এই ভুলের কথা, যে তোমরা বলবো যে হচ্ছে হলো স্যার আপনিই তো ভুল করছেন, এটা কি অঙ্ক করছেন, আপনি কি এত বলদ, আপনি বলদ কেমনে হয়ে গেলেন। দেখো আমি তোমাদেরকে বলি, স্টুডেন্টদেরকে বলি এটা একটা সিগমা, এটা সিক্স না, এটা কি সিগমা, আর আমি এখানে কি করছি এটা সিক্স ধরে কেটে দিছি, কি পরিমাণ গর্দভ হইতে পারে একজন টিচার না, এত গর্দভ হইলে কি স্টুডেন্ট পড়ানো যাবে, এটা সিক্স না, এটা কি 0.4, কত এটা, এই যে সিগমা দেওয়া আছে আমাদের প্রশ্নে কত 0.4, এটা সিক্স না তো 0.4, তাহলে দুই দিয়ে কাটলে এটা পয়েন্ট, দুই দিয়ে কাটলে পয়েন্ট কত হয় 0.2 মনে হয়, 0.2, তাহলে এটা আসলে খুব সম্ভবত এখানে ভুল হয়েছে, 0.4/2 হচ্ছে হলো 2 হচ্ছে হলো 0.5, এটা আসবে হচ্ছে হলো স্যার আমি দেখতে পাচ্ছি এখন, এটা আমি বলি কি রে আদিবেশে, আদিবেশ হচ্ছে 2 মিলিমিটার অথচ ব্যাসের হ্রাস চলে আসতেছে 3 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 0.2 মিলিমিটার, এটা কত 0.2 মিলিমিটার, তাহলে 2 থেকে 0.2 মিলিমিটার বাদ গেলে এটা হচ্ছে হলো আসবে হচ্ছে হলো 1.8 মিলিমিটার, 1.8 মিলিমিটার মানে 1.8 × 10⁻³ মিটার। তাহলে বর্তমান ক্ষেত্রফল, বর্তমান ক্ষেত্রফল এ টু কত বলো তো, বর্তমানে ক্ষেত্রফল দেখো আগে ব্যাস ছিল এটা, ওর ব্যাস কমে গেছে এতটুকু, তাহলে ওর বর্তমান ক্ষেত্রফল বাইর করবো কি দিয়ে, বর্তমান ব্যাস দিয়ে, তাহলে পাই ডি স্কোয়ার বাই কত বলো তো ফোর, পাই ডি কত 1/1.8 × 10⁻³ কত 3, এটাকে কি করবো স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে হলো 4, এখান থেকে একটা মান আসবে এত মিটার স্কোয়ার। দেন কতটুকু হ্রাস পাইছে বলো তো, সাধারণত এই যে এটা হচ্ছিল, এটা হচ্ছিল দেখো যে কোনো তারকে যখন তুমি লম্বা করবা তখন তার ব্যাস হ্রাস পাবে, এটাই তো স্বাভাবিক, ধাতব পদার্থের ক্ষেত্রে তুমি তারকে লম্বা করলে তার ব্যাস কমে যায়, সে চিকন হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে তোমার হচ্ছে হলো এই যে বলছে না ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে, ক্ষেত্রফল হ্রাস পাবে হচ্ছে হলো ডেল এ, ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে, শতকরা বলে নাই তাহলে শতকরা বাইন না করলেও চলবে, তাহলে এতটুকু ডেল এ, এই যে ডেল এ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস কি এ টু, এটাই এত মিটার স্কোয়ার হ্রাস পাবে। আর যদি কেউ শতকরা পার্সেন্টে বের করতে চায় তাইলে হচ্ছে হলো উপরে হবে ডেল এ নিচে হবে এ ওয়ান ইন্টু 100%, এটা দিয়েও করতে পারো, এখানে ডেল এ বের করে সেটা এখানে বসাই দিবা আর আদি এ ওয়ান এখানকার যেটা সেটা এখানে বসাই দিবা, তাইলে এটা পার্সেন্টে মানে শতকরা ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে সেটাও এখান থেকে বের হয়ে আসবে। কেউ যদি ডেল এ মানে এতটুকু বের করেও রেখে দাও তাহলে কোনো সমস্যা নাই কিন্তু, ওকে এই হচ্ছে ঘটনা। যাক এটা যদি হয়ে যায় এরপর বলছে কোন তারটির স্থিতিস্থাপকতা বেশি, যে যেই তারটার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেটার স্থিতিস্থাপকতা বেশি। দেখো দুইটাতেই এটা ঘ নাম্বারটা করছি, দুইটাতেই বলছে হচ্ছে হলো যে সমান ভর ঝুলাইছে, এবং এ তারের দেখো আমি ঘ নাম্বার করছি প্রথমে, এ তারটাকে ওয়ান ধরতেছি, বি তারটাকে টু ধরতেছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে এল ওয়ান বলতেছে হচ্ছে হলো 2 মিটার, এল টু বলতেছে হচ্ছে হলো 2.05 মিটার, তারপর হচ্ছে হলো তার দুইটাতে সমান ভর ঝুলাইছে, সমান ভর ঝুলাইলে বলও সেম দোনোটার জন্য, তাহলে এফ ওয়ান এফ টু ইকুয়াল টু এফ, ঠিক আছে সমান। এবং এ তারের প্রসারণ, প্রথম তারটার প্রসারণ দ্বিতীয় তারের প্রসারণ, প্রসারণের দ্বিগুণ, প্রসারণ অপেক্ষা দ্বিগুণ, তাইলে এল ওয়ান হবে হচ্ছে 2L2, ঠিক আছে 2L2, দ্বিতীয় তারের ছোটো 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 ছোটো, এটা বড় না, এটা কি প্রসারণ, তো প্রসারণটা ছোটো এল, তাহলে দেখো এল টুটাকে যদি এল ধরি তাহলে এল ওয়ানটা হবে 2L। ওরা বলছে এই যে দেখো প্রথম তারের এ তারের প্রসারণ বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ, এই তো এগুলা এগুলো যদি দেওয়া থাকে আমি এখন এখান থেকে কি বের করবো বলো তো, এইদিকে খেয়াল করো আমি
ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক প্রথমটার ইয়ংয়ের গুণাঙ্ক যেটা স্থিতিস্থাপকতা বেশি হবে তার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে, তাই আমি ইয়ংয়ের গুণাঙ্ক বের করব। এখন তোমরা দেখো এফ এল ডিভাইড বাই এ এল, এফ এল ডিভাইড বাই এ এল, তাহলে প্রথমটার জন্য এফ ওয়ান এল ওয়ান এ ওয়ান এল ওয়ান। তাহলে আমি যদি এটা করি একটু, তোমরা যদি দেখতে পাও যে আমি এখানে এফ দুই এফ এল ওয়ানটা হবে কত, দুই, কত, দুই মিটার, এ হবে পাই ডি স্কোয়ার, পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার বাই ফোর, এই যেটা ঠিক আছে পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার টু ইন্টু টেন ইনভার্স থ্রি, কত, টু ইন্টু টেন ইনভার্স থ্রি, মিটারে নিয়ে, হ্যাঁ মিটারে নিয়ে বসাবো, পাই ডি স্কোয়ার বাই ফোর। তারপর হচ্ছে এল ওয়ান, এল ওয়ানকে আমরা ধরছি কত, এল ওয়ান হচ্ছে টুয়েল, কত, টুয়েল, এটা টুয়েল, এটা থাকুক, হ্যাঁ এটা এখানে আমি রেখে দিলাম। দেন হচ্ছে হলো আমাদের যদি হিসাব করি ওয়াই টু, ওয়াই টুটা কত হবে বলতো, এফ টু এল টু ডিভাইড বাই এ টু এল টু। অনেকে বলবে স্যার আমাদের এখানে তো ছোট এল দেওয়া নাই, তাহলে আমরা কি করব, ছোট এল আমরা এফও দেওয়া নাই, আমরা একটাকে আর একটা ভাগ করে তুলনা করব। দেখো এখান থেকে তাইলে এটা কীরকম আসবে স্যার, দেখো এফ টুর মান এফ, এল টুর মান কত, টু পয়েন্ট জিরো ফাইভ ডিভাইড বাই পাই ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি ডিভাইড বাই হচ্ছে হলো কত, ফোর। এটাকে এটা একশো পাই ডি, ও সরি সরি, পাই ডি স্কোয়ার বাই ফোর, তো একশো পাই ডি স্কোয়ার, এটাকে স্কোয়ার করব ইন্টু ইন্টু এল টু কত, এই যে এল টুটা হচ্ছে শুধু এল, ঠিক আছে এই। তো এখন সুতরাং কী হবে বলতো, ওয়াই আমরা ওয়াই ওয়ান আর ওয়াই টুর মধ্যে গুণ মানে অনুপাত দেখাবো। তারপর দেখো ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই টু, এটা যখন তুমি ক্যালকুলেশন করবে একটাকে আরেকটা দ্বারা ভাগ করবে, এফ এফ চলে যাবে, দেন হচ্ছে হলো এল এল চলে যাবে গা, তারপর এই যে ফোর ফোর চলে যাবে গা, ঠিক আছে, তাহলে পাই পাইও চলে যাবে গা, তাহলে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি যে এই টু টু এটা এটা কাটাকাটি আগে আগে চলে যায়, তাহলে হচ্ছে হলো উপরে থাকতেছে ওয়ান বাই টু ইন্টু টেন ইনভার্স থ্রি হোল স্কোয়ার, আর নিচে থাকতেছে কি, দেখো নিচে থাকবে হচ্ছে হলো টু পয়েন্ট জিরো ফাইভ ডিভাইড বাই হচ্ছে হলো এটা নিচে চলে গেলে হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি, এরকম একটা রাশি। এখন তুমি এখান থেকে একটা মান পাবা, ধরো যাই পাও এখান থেকে একটা মান পাবা, তো এখান থেকে মানটা পাওয়ার পর সুতরাং দেখো, সুতরাং বলবা ওয়াই ওয়ান ইকুয়াল টু এত ওয়াই টু, এখান থেকে তুমি তুলনা করে বলবা কোনটার স্থিতিস্থাপকতা বেশি, ঠিক আছে। এই যে এই জায়গার ওয়াই টু এর সামনে, এখান থেকে দেখো না ওয়াই ওয়ান বাই ওয়াই টু এখানে একটা মান আসবে, তো এটা ক্যালকুলেশন করলে তুমি একটা মান পাবে না। তো আমি কেন ক্যালকুলেশনটা করছি না, একটু টাইম সেভ করার জন্য, যেন আমি জিনিসটা পুরো চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে তোমাদেরকে শেষ করতে পারি। এই জায়গায় দেখো এটা যদি, এই সংখ্যাটা যদি একের চেয়ে বড় হয় তাইলে ও বড়, আর এই সংখ্যাটা যদি একের চেয়ে ছোট হয় তাইলে হচ্ছে এ বড়, তাহলে যে বড় তার স্থিতিস্থাপকতা বেশি, এটা সিদ্ধান্ত দিয়ে দিবা, আশা করি পারবা। তাহলে এখান থেকে আমি এবার তোমাদের পরের প্রবলেমে চলে যাই। সুমন দুই বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ, দুই বর্গ মিলিমিটার মানে টু মিলিমিটার স্কোয়ার, টু মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কি, এবং নয় মিটার দীর্ঘ, এই যে বড় ওয়াল এটা, তার নিয়ে নিচের প্রান্তে এত কেজি বারো কেজি ভর ঝুলেছে, এতে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত, আদি দৈর্ঘ্যের এত পার্সেন্ট, মানে নয় মিটারের এত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তারের উপর প্রযুক্ত পীড়ন বাইর করো, প্রযুক্ত পীড়ন গ, খুব সোজা, প্রযুক্ত পীড়ন, পীড়ন ইকুয়াল টু, পীড়ন ইকুয়াল টু আমরা কি জানি এফ বাই এ, এফ বাই এ, এফ কত এখানে বারো কেজি ভর জুড়েছে না, এফ হবে এম জি, এম জি বাই এ, এ কত পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, দেখি আর কি দেওয়া আছে, ও দরকারও নাই, আমাদের এখানে অলরেডি কি দেওয়া আছে, এই যে মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে, মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, তাহলে কত মিলিমিটার, মিলিমিটার স্কোয়ারকে মিটারে বসাতে হবে, কিন্তু এ দেওয়া আছে কিন্তু, তাহলে এম হবে বারো ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইড বাই মি, এই যে টু, টু হচ্ছে কত, টু ইন্টু টেন ইনভার্স সিক্স, টু ইন্টু টেন ইনভার্স সিক্স, কেন বলতো মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিলাম, তাইলে এখানে এটার যা আসবে ভাগ করে এত নিউটন পার মিটার স্কোয়ার, শেষ, বুঝতে পেরেছো তোমরা, শেষ তো পীড়ন। উদ্দীপকের সমানের ব্যবহৃত তারটি ইস্পাত ছিল কিনা যাচাই করো, এই তারটা কি ছিল কিনা, ইস্পাত ছিল কিনা যাচাই করতে বলছে, তো আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো ইস্পাত ছিল কিনা এটা যাচাই করবো আমরা পরের পৃষ্ঠায় করি, হ্যাঁ এই যে এখানে আমার জন্য জায়গা রাখা আছে, ঘ নম্বর প্রশ্ন দেখো, এখানে এ দেওয়া আছে টু ইন্টু টেন ইনভার্স সিক্স মিটার স্কোয়ার, ডিরেক্ট মিটার স্কোয়ারে নিয়ে গেলাম, ঠিক আছে, তারপর বড় এল দেওয়া আছে নয় মিটার, ছোট এল যেটা
বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি বলছে 9 এর কত পার্সেন্ট? 0.001%, মানে হচ্ছে হলো 9 × 0.001 ডিভাইড বাই হচ্ছে কত, 9 × 0.1 ডিভাইড বাই হচ্ছে হলো 100। এই যে এখান থেকে তোমার যা আসবে কত আসে দেখো, 0.001 ভাগ হচ্ছে হলো 100 ইন্টু হচ্ছে হলো 9। আমি দেখতে পাচ্ছি 9 × 10⁵ কত, 9 × 10⁵ মিটার। ওকে, তাইলে এখন আমরা ইয়ং এর গুণাঙ্ক কেমনে বের করবো বলতো? আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু এফ এল বাই এল। দেখো এফ হচ্ছে হলো mg, এল হচ্ছে হলো কত বড় এল, 9, এ কত 2 × 10⁶ ইন্টু এ, এ কত, সরি এল, ছোটো হাতের এল, ছোটো হাতের এই যে 9 × 10⁵ আসলো, এই যে ছোটো এল। এখান থেকে তুমি ইয়ং এর গুণাঙ্কটা পাবা নিউটন পার মিটার স্কোয়ার। এবার ইয়ং এর গুণাঙ্কটা যদি এত আসে তাইলে বলবা যে হচ্ছে হলো কি বলো, এটা এটা ইস্পাতের ছিল, তারটা ইস্পাতের ছিল, নাইলে ইস্পাতের ছিল না। ইয়ং এর গুণাঙ্ক বের করে জাস্ট এই ইয়ং এর গুণাঙ্কের সাথে কি করবা, চেক করবা, ক্রস চেক করবা। কথা কি ক্লিয়ার? বুঝাতে পারিনি, আশা করি বুঝে গেছো। এবার আসো অন্য একটা, একটি ধাতব তারে 10 কেজি ভর ঝুলাইছে, কয় কেজি, 10 কেজি ভর ঝুলানো, দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাস 3/4 হয়েছে, ব্যাস হয়েছে 3/4। এই প্রশ্নটাতে একটা কারেকশন আছে বুঝছো, এই প্রশ্নটাতে তারের ব্যাস দেওয়া ছিল না, তারের ব্যাস দেওয়া ছিল না। তো আমি প্রশ্নটা তুলছি রয়েলের হচ্ছে হলো প্রশ্ন ব্যাংক থেকে, রয়েলের প্রশ্ন ব্যাংকে এই ব্যাসটা দিয়ে দিছে আর পাশে লিখে দিছে এটা সংশোধিত। তো এই ব্যাসটা দিয়ে দেওয়া উচিত ছিল প্রশ্নে বুঝছো, ব্যাসটা দিয়ে দেয়নি, তো আমরা ব্যাসটা রয়েলে যেটা ছিল এটা ধরেই করব, ঠিক আছে। তো এটা প্রশ্ন ব্যাস দিয়ে দিবে তারে, নাইলে তো অঙ্কটা করা যাবে না, করা যাবে কিন্তু কত হচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যাবে কেমন যেন। দেখো ব্যাস দেওয়া না থাকলে তুমি ডি ধরে করতে পারতা, বা হচ্ছে ডি এর মান বের করে প্রত্যেকটা তারের ইয়ং এর গুণাঙ্ক ধরে ধরে তুমি হচ্ছে হলো কি করতে পারতা, ব্যাসার্ধ বের করে বলতা। যদি তারের ব্যাসার্ধ এত হয় তাইলে হচ্ছে হলো এটা অ্যালুমিনিয়ামের, যদি এটার জন্য আয়রনের জন্য ব্যাসার্ধ বের করা যেতে পারে, কপারের জন্য ব্যাসার্ধ বের করে, তিনটা ধাতুর জন্য আলাদা আলাদা করে ব্যাসার্ধ বের করে সিদ্ধান্ত দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো উক্ত ধাতব তারের পয়সনের অনুপাত গ, প্রথমে দেখো গ পয়সনের অনুপাত, এখানে আগে দেখো ভর, এফ হচ্ছে তাহলে কি হবে mg, এম কত 10, 10 কত 9.8, 9.8 হলো এটা 98 নিউটন, দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এল যদি বড় L1 আদি অবস্থায় দেখো, আমি যদি দেখো আদি দৈর্ঘ্যটাকে এল ধরি, কত ধরি, আদি দৈর্ঘ্য এল, আদি দৈর্ঘ্য এল, এল হয় তাহলে বর্তমানে দৈর্ঘ্য কত ডাবল, তাহলে ছোট এলটা কত হবে 2L-L, বর্তমানে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে ছিল এক গুণ হয়ে গেছে দ্বিগুণ, তাহলে আরও এক গুণ বাড়ছে, তাহলে এটা বলা যায় এটা হচ্ছে এল, ছোট এল এর মানও এল, বড় এল এর মানও কত এল। কেমনে ওই যে ভর ঝুলানোর পর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে হলো কি, দ্বিগুণ থেকে এক গুণ বাদ দিলে বাকি এক গুণটাই হচ্ছে হলো দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এটা যদি হয় আমাদের বলছে পয়সনের অনুপাত, ব্যাস 3/4 হয়েছে, শুরুতে যদি ব্যাস যদি কত হয় ডি হয়, তাহলে বর্তমান ব্যাস কত জানো, বর্তমান ব্যাস হচ্ছে হলো 3/4, তাহলে হ্রাস পাইছে কতটুকু, হ্রাস ছোট ডি, হ্রাস হ্রাস হবে হচ্ছে হলো ডি মাইনাস, বর্তমানে আছে 3/4, মানে 3D/4 এটা আছে বর্তমানে, বর্তমানে এত হইছে কিন্তু তার মানে 1/4 D/4 এটা হচ্ছে হ্রাস পাইছে, 1/4 কি পাইছে, হ্রাস পাইছে, তাইলে এটা আদি ব্যাস, এটা কি আদি বজ্জাতের কাদি, ঠিক আছে, সবাই বুঝতেছো তো, এই হচ্ছে হলো আদি দৈর্ঘ্য। তো তুমি এখান থেকে পয়সনের অনুপাত বাইর করবা, সিগমা, সিক্স না আবার এটা সিগমা, আমারও ভুলে গেছিলো আজকে একবার, সিগমা, সিগমা ইকুয়াল টু হচ্ছে হলো তুমি যদি করো ডি এল বাই বড় ডি ছোট এল, এখানে তুমি ডি কত, ছোট ডি, ছোট ডি দেখো, ছোট ডি D/4, এল কত, এল আদি এল এল, ডিভাইড বাই বড় ডি কত, বড় ডি তো ডি, ছোট এল কত, ছোট এল ও এল, এটা এটা কাটাকাটি করার পর, এটা এটা কাটাকাটি করার পর আমি দেখতেছি 1/4 অর্থাৎ 0.25 কত পয়সন অনুপাত। এই যে উক্ত ধাতব তারের, একটা ধাতব তারের এই ধাতব তারটার পয়সন অনুপাত কত, পয়সন অনুপাত আমি দেখতে পাচ্ছি 0.25 কত, 0.25 বলছে, তারটার ব্যাস যদি এত, উদ্দীপনের ধাতব তারটি কি দিয়ে তৈরি ছিল, তো প্রশ্নটা কারেকশন করে ব্যাস এটা দেওয়া আছে, তো তুমি করবা কি, এখানে ব্যাস দেওয়া থাকলে চাইলে ব্যাসের হ্রাসটা এখানে বের করে, আদি ব্যাস কত, তাহলে এটা হবে কত 4.22, হ্যাঁ ইন্টু টেন
স্কয়ার মিলিমিটার, ঠিক আছে? আমি এটা পরের পৃষ্ঠায় করি, হ্যাঁ পরের পৃষ্ঠায় করি। ঘ দেখো, সবাই একটু মনোযোগ দিও, যেন চলো সহজে বুঝতে পারো। হ্যাঁ, এখানে ডিটা হচ্ছে হলো তোমাদের কি যেন, দেখো আমি এখানে বড় এফ হচ্ছে হলো এমজি এফ, তাহলে 98 নিউটন কোথায় পাইছি? আগের অঙ্কের জন্য করছিলাম এফ 98 নিউটন, এটা যদিও দরকার ছিল না, এফ 98 নিউটন। তারপর ব্যাস, এখন দেখো এল দৈর্ঘ্য তো বলছে হচ্ছিলো কত, যে আদি দৈর্ঘ্য হচ্ছে হলো, যদি এটা আদি দৈর্ঘ্য, এটা কি আদি বজ্জাতের কাদি, তো আদি যদি এটা হয় তাহলে বলছে হচ্ছিলো বৃদ্ধি কত, বৃদ্ধি এল ছোট এলটাও এল পাইছিলাম 12 - L। তারপর হচ্ছে হলো আমারে বলে দিছে হচ্ছে হলো এখানে যে ডির মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, ডির মান, ডির মান হচ্ছে হলো 4.22 × 10^10² মিলিমিটার। মিলিমিটার হইলে এটাকে 4.22 × 10^10⁻³ দ্বারা গুণ করলে এটা মিটারে চলে যাবে, কোথায়, মিটারে, কথা বুঝছো? ঠিক আছে, তো মিটারে আসলো। এবার হচ্ছে ছোট ডিটা কত, ছোট ডিটা আমি পেলাম d/4, d/ কত, 4। তাহলে এই যে 4.22 × 10^10⁻³ ক্যালকুলেশন করা যায় d/4, এটা হবে চলো এখানে যেটা আসবে এটা হচ্ছে ছোট ডি, এত ছোট ডি। তো আমাদেরকে বের করতে হবে ধাতবের তারটা কি দিয়ে তৈরি, ধাতবের তারটা কি দিয়ে তৈরি। আমরা যদি ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারি, ইয়ং এর গুণাঙ্ক কি হবে, দেখো তো আমরা জানি y = FL/AL এই জায়গায়, তো এই জায়গায় এটা ছোট ডিটা হয়তো আমাদের লাগবেও না, আমাদের এই ছোট ডিটা লাগতোও না, তো কি এরকম এফ, দেখো এফ, স্যার সবাই একটু মনোযোগ দাও প্লিজ, এফ হচ্ছে হলো 98, বড় এল তো এল, এই যে π r² পাই, এখানে ডি দেওয়া আছে, তো তাহলে আমরা π d² / 4 করি, π r² যা π d² / 4 তাই, ঠিক আছে, ইন্টু এখান থেকে কি হবে এই ছোট এলটাও তো এল, তাহলে এটা এটা কাটাকাটি চলে যাবে, এখানে ডি এর মানটা, এই যে ডি এর মান যেটা সেটা তুমি এখানে বসাই দেবো, পাই এর মান 3.1416 বসে এখান থেকে তুমি একটা ওয়াই বের করবা, এই ওয়াইটা যেই তিনটার মধ্যে যেটার সাথে মিলে যাবে তুমি বলবা যে এই যে উদ্দীপকের ধাতবের তারটা সেটা দিয়ে তৈরি ছিল, কথা ঠিক আছে? এখন এটা তো হচ্ছিল প্রশ্নে দেওয়া ছিল না, তোমাকে যদি এটা প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তুমি স্যার এটা দিয়ে কি করবা, তুমি এটা কিভাবে করবা, আগের পৃষ্ঠায় যাই আমি একটু তোমাদেরকে বলি, এটা একটু মুছে নেই নাকি পরের পৃষ্ঠাতে এখানেই বলি। হ্যাঁ, ধরো তুমি হচ্ছিল ইয়ং এর গুণাঙ্ক, এই যে এটা এখানে ইয়ং এর গুণাঙ্ক, এই যে তোমার এখানে তো ডি তো রয়্যাল গাইড বলছি, রয়্যাল প্রশ্ন ব্যাংকটা হচ্ছিল ওরা ডিটা দিয়ে দিয়েছে, বাট বোর্ড পরীক্ষার প্রশ্নে এটা ডিটা দেওয়া ছিল না, তো তুমি করবে কি জানো, ধাতু এই যে অ্যালুমিনিয়ামের ইয়ং এর গুণাঙ্কটা একবার বসাবা, এফ সবার জন্য সেম, এলও সেম, এল দোনোটা সেম, আগে এল এল, এই এ এখানে π d² / 4 লিখে এখান থেকে তুমি ডি বাইর করবা, তাহলে অ্যালুমিনিয়ামের জন্য একটা ডি পাবা, তাহলে বলবা যদি তারটার ব্যাস এত হয় তাহলে তারটা হচ্ছে হলো অ্যালুমিনিয়ামের। তারপর আয়রনের ইয়ং এর গুণাঙ্ক দিয়ে এই সমীকরণ থেকে আবার আয়রনের ইয়ং এর গুণাঙ্ক বসিয়ে একটা ডি বের করবা, ডি বের করে সেটাকে বলবা যদি তারটার ব্যাস এত হয় তাহলে তারটা হচ্ছে হলো এটা আয়রনের। এরপর আবার ইয়ং এর গুণাঙ্ক এটা বসিয়ে, এটা বসিয়ে তুমি কি করতে পারো, আরেকটা আরেকটা ইয়ং এর গুণাঙ্ক বসিয়ে আরেকটা এই যে কপার, কপার কপারটা খেয়াল করো, ইয়ং এর গুণাঙ্ক বসায় তুমি এখানে কপারের জন্য ইয়ং এর গুণাঙ্ক বসিয়ে আবার একটা ডি বের করতে পারো, তাহলে তিনটা ডি বের হবে, তিনটা ধাতুর জন্য, তো তারের লাস্টের সিদ্ধান্ত দিবা যদি তারটার ব্যাস এটা হয় তাহলে তারটা ছিল অ্যালুমিনিয়ামের, তারের ব্যাস যদি এত হয় তাহলে তারটা ছিল আয়রনের, তারের ব্যাস যদি এটা হয় তাহলে তারটা ছিল কপারের, তার মানে তিনটা ব্যাসের জন্য এটা তিনটাই হইতে পারে, কোনটা সেটা এক্স্যাক্টলি যেহেতু তারের ব্যাসটা দেওয়া ছিল না তাই এটা কোনটা কোন ধাতুর তৈরি তাই বলা যাবে না এক্স্যাক্টলি, ঠিক আছে? কিন্তু যদি এরকম প্রশ্নে একটা ডি দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে, তাহলে এখানে ইয়ং এর গুণাঙ্ক বের করে তিনটার সাথে মধ্যে যেটার সাথে ম্যাচ করবে সেটাই হবে সিদ্ধান্ত। ওকে, আশা করি তোমরা বুঝে গেছো। এইবার আসো, 6 মিটার দৈর্ঘ্যের এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি ইস্পাতের অপর একটি সীসার তারের শেষ প্রান্তে 25 কেজি ভর ঝুলাইছে, দোনোটা তারের দৈর্ঘ্য, এই ইস্পাতের তার এবং সীসার তার দোনোটারই হচ্ছে হলো কি দৈর্ঘ্য 6 মিটার, ব্যাস হচ্ছে ব্যাসার্ধ এটা 25 কেজি ভর ঝুলাইছে, প্রসারণ যথাক্রমে একটার প্রসারণ এদ্দূর অপরটার প্রসারণ এতটুকু, এটা হচ্ছে ইস্পাতের, এটা সীসার, ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, বলছে আমাদের গণাবার উদ্দীপক ইস্পাতের তারের ব্যাসার্ধ এত হ্রাস পেলে পয়সনের অনুপাত কত, ব্যাসার্ধ এত হ্রাস পেলে, এত মিলিমিটার হ্রাস পেলে, গ গ পয়সনের অনুপাত আমরা জানি সিগমা পয়সন অনুপাত, ব্যাসার্ধের অনুপাত মানে ব্যাসার্ধ হ্রাস দিয়ে করলে এটা হচ্ছিল হ্রাস, ব্যাসার্ধের হ্রাস নিচে হচ্ছে আদি ব্যাসার্ধ ডিভাইড বাই হচ্ছিলো ছোট এল ডিভাইড বাই বড় এল, তাহলে এখানে আমরা
অনুপাত বসানোর সময় এখানে দোনোটা একই এককে হইলেই হলো। তো মিলিমিটার থেকে মিটারে নিতে পারি, আমাদের দরকার নাই এমনিতে। দেখো তো ছোট এই যে এতটুকু হ্রাস পাইছে, তাহলে 8.58 × 10⁴, এটাও মিলিমিটারে বসাবো। এখানকার এটা আদিব্যাস, যেটা এই যে আদিব্যাসার্ধ 6 মিলিমিটার, এটাও বসাইছি। তাহলে দুটোটা কাটাকাটি চলে অনুপাত একই আসবে। আমি মিটারে নিলেও যা আসবে, মিলিমিটারে নিলেও কি তাই আসবে। ছোট এল ইস্পাতের তারের শেষ প্রান্তে 25 দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে 0.26, এই যে এটা এইটুকু, আর আদি দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাহলে 6। এখান থেকে যা আসবে এটাই হচ্ছে হলো কি উদ্দীপকের ইস্পাতের তারের পয়সনের অনুপাত। কথা ক্লিয়ার? আমাদেরকে বলছে উদ্দীপকের তার দ্বয়ের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাই এটা নিয়ে আর আমাদের কোনো ভেজাল নাই। আমাদের শুধুমাত্র বাইর করতে হবে কাঠটা। বলতো ইস্পাতের সীসার 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 ইয়ং এর গুণাঙ্কটা বের করে, যে দুইটার মধ্যে যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার কি বলতো স্থিতিস্থাপকতা বেশি, সিদ্ধান্ত দিয়ে দিব। ঠিক আছে, এটা দেখো তো একটু আমি এখান থেকে কথা বলি, এখানে আমি করি এই যে জায়গায়। দেখো তার দ্বয়ের মধ্যে এখন আমার কাজ হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, যেহেতু ইস্পাতেরটা দেওয়া আছে আমার শুধু কাজ হচ্ছে সীসাকে নিয়ে। কাকে নিয়ে? সীসা। সীসার সব কিছু দেওয়া আছে, সীসার কি কি দেওয়া আছে সীসার দেখি আমরা। এখানে আমরা ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু আগে দেখো এফ এল বাই এল, তো এল, তাহলে এফ কত এম জি, এল কত এই যে 6 মিটার এম জি ইন্টু 6, এ কত পাই আর স্কোয়ার, বৃদ্ধি কতটুকু এই যে 0.325 দেখো। তাহলে এখানে এম কত এম এম 25 9.8 × 6 ডিভাইড বাই পাই 3.1416, আর কত এই যে 0.6 মিলিমিটার, তাহলে 0.6 × 10⁻³ মিটারে নিয়ে যেতে হবে। পাই আর স্কোয়ার ইন্টু কত এই যে 0.325, এখান থেকে তোমার ইয়ং এর গুণাঙ্কটা চলে আসবে এত নিউটন পার মিটার স্কোয়ার। কথা কি বুঝেছো নাকি বুঝুনি? এখান থেকে যা আসবে তাই উত্তর, খাপের খাপ মঞ্চুর বাপ। এখান থেকে উত্তর আসবে মানে এখানে সীসার ইয়ং এর গুণাঙ্ক পাবা। আগে থেকে তো তোমার হচ্ছে হলো কি ইস্পাতেরটা দেওয়া আছে, এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটা সেটার স্থিতিস্থাপকতা কি হবে বেশি হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। এরপরে যদি আমরা অন্য একটা মেয়েতে চলে যাই, এখানে বলছে একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য এল দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এ অসহ পীড়ন, অসহ অসহ মানে এটাতে ছিঁড়ে যায় সে, তারটির এক প্রান্তে 2 কেজি ভর ঝুলালে তারের দৈর্ঘ্য বৃদ্ধি। এটা ছোট এল, এটা হচ্ছে হলো এম, এটা হচ্ছে এটা থেকে এফ বের করা যাবে। একই ভর সহ তারটিকে আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে এত কৌণিক বেগে ঘুরাতে গেলে তারটি ছিঁড়ে যায়, তারটি ছিঁড়ে যায়। এটা কি হয়ে যায়? তারটা ছিঁড়ে যায়। আচ্ছা, তাহলে ওর কৌণিক বেগ কত হইলে 4 রেডিয়ান পার সেকেন্ড হইলে কিন্তু ছিঁড়ে যায়। বলছে গ নাম্বারে বলছে আমাদের এখানে কি করতে বলতো, ওই যে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইড বাই কি এল, তাহলে এখানে এফ কত এম জি, এল কত 2 মিটার, এ কত এই যে এটা, তাহলে এফ এল ডিভাইড বাই এ পাই আর এস, এ দেওয়াই তো আছে, এটাকে ক্ষেত্রফল তো দেওয়াই আছে, আর এটাকে করার দরকার নাই। এ এল এল তো আমাদের তার এই যে এতটুকু বৃদ্ধি দেওয়া আছে, তাহলে এম জি দেখো আমি এগুলো মানগুলো বসাই। হ্যাঁ, এম কত এম 2 কেজি, 2 9.8, এল কত ছিল 2 মিটার, ডিভাইড বাই এ কত 1 × 10⁶ মিটার স্কোয়ারে নিয়ে যাচ্ছি, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হয়ে যায় 2 × 10⁻³ কত 4, এখান থেকে যা আসবে এত নিউটন পার মিটার স্কোয়ার। শেষ তো, কোনো কঠিন কিছু? কঠিন হইলে এটা কঠিন বললে হবে না। তারটি কেন ছিঁড়ে গেল তা উদ্দীপক অনুসারে ব্যাখ্যা করো। দেখো তারটা যখন আমি ঘ নাম্বারটা এখানেই করে ফেলি, তারটার কেন্দ্রবিমুখী বল, কেন্দ্র এই যে অসহ পীড়ন, তারটার কি অসহ পীড়ন হচ্ছে, এটা অসহ পীড়ন হচ্ছে হলো সর্বোচ্চ সহ্য করার ক্ষমতা, পীড়ন সর্বোচ্চ পীড়ন, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে সর্বোচ্চ যেই পীড়নটা পাওয়া যায় সেটা হচ্ছে অসহ পীড়ন। তাহলে অসহ অসহ পীড়ন দেখো, অসহ পীড়ন ইকুয়াল টু অসহ ভার বা বল, অসহ বল, এটাকে আমি অসহ কি বলতে পারি, বল, অসহ বল ইনটু হচ্ছে হলো ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল, এটা যদি বলি এরকম নাকি দেখি, আমার ভুল হচ্ছে মনে হয়, ওহো ভুল হয়ে গেল একটু, অসহ একটু সূত্রটা ভুল হয়ে গেছে, অসহ পীড়ন উল্টা বলে ফেলছি, অসহ বল ডিভাইড বাই হচ্ছে হলো ক্ষেত্রফল, এটা আজকেই শুরুতে দেখাইছি। তাহলে অসহ বল কত, অসহ বল
অসহ বল মানে অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল না অসহ পীড়ন কত 4.76 ইনটু 10 টু দি পাওয়ার 7 ক্ষেত্রফল কত 1 ইনটু 10 ইনভার্স কত 6 এখান থেকে তুমি কি পাবা অসহ আমি এটা একটু বের করি হ্যাঁ 4.76 ইনটু 10 টু দি পাওয়ার 7 ইনটু চলো যে মশা সব দিকে অসহ ইনটু চলো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা আমি দেখতে পাচ্ছি হলো 47.6 নিউটন কত 47.6 নিউটন এখন এটা হচ্ছে হলো অসহ বল মানে সর্বোচ্চ এত পরিমাণ বল পর্যন্ত সে সহ্য করতে পারে তারটা সর্বোচ্চ সহ্য করতে পারে এরকম যখন তারকে তুমি একটা এই যে তার আদি দৈর্ঘ্য যেটা এটার ব্যথা একটা সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে এত কৌণিক বেগে ঘুরাবা তখন তার কেন্দ্র বিমুখী তুমি তারে বস্তু বেঁধে ঘুরাইলে নিউটনের বলবিদ্যার টপিক এটা তারে বস্তু বেঁধে ঘুরাইলে তার কেন্দ্র বিমুখী বল কেন্দ্র বিমুখী কেন্দ্রমুখী নয় কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল সেটা হচ্ছে হলো এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর এম কত এম হচ্ছে হলো 2 কেজি ওমেগা কত এই যে ওমেগা হচ্ছে 4 স্কোয়ার আর কত আর হচ্ছে হলো দৈর্ঘ্যের সমান 2 তাহলে 4 4 4 16 464 নিউটন দেখো তারটা যখন তুমি একটা দড়িতে বেঁধে ঘুরাবা তখন তারটার কেন্দ্র বিমুখী বল হচ্ছে এত আর ওর সর্বোচ্চ সহ্য সীমা হচ্ছে বা হচ্ছে অসহ বলটা হচ্ছে 47.6 নিউটন যেহেতু তার বস্তুটা বেঁধে ঘুরাইলে তার সর্বোচ্চ কেন্দ্র বিমুখী বল 64 নিউটন হয় যা অসহ বলের তুলনায় বেশি তাই তারটি ছিঁড়ে যায় এটাই হচ্ছে হলো কি তারটি কেন ছিঁড়ে গেল সেটার উত্তর খাপের খাপ মঞ্চুর বাপ এটাই তো করলাম এখন না এরপরে আসো অন্য একটা মেতে যাই অন্য মেতে গেলে এটা বলছে একটা পিতলের তার এ যার অসহ ভার তোমার কি করা আছে এত অসহ ভার মানে অসহ বল অসহ পীড়ন না অসহ বল তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় দৈর্ঘ্য 10% ব্যাস 5% হ্রাস পায় অপর একটি পিতলের তার বি যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে তারের দৈর্ঘ্য দেওয়া আছে বি তারের প্রান্তে 1 কেজি ভরের প্রান্তে 10 কেজি ভরের বস্তু বেঁধে সর্বোচ্চ 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক দ্রুতিতে ঘুরানো সম্ভব হয় সর্বোচ্চ 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে বি তারটাকে ইয়া করা সম্ভব হয় গ নাম্বার গ নাম্বারে যদি আমি একটু চিন্তা করি গ নাম্বারটা তোমরা যদি একটু চিন্তা করো দেখো গ গতে বলছে অসহ ভার দেওয়া আছে তারপর হচ্ছে তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় দৈর্ঘ্য এত পার্সেন্ট ব্যাস এত পার্সেন্ট দেখো একটা জিনিস মনে রাখবো পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু হচ্ছে হলো যে আমরা জানি হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ঠিক আছে এই যে পার্সেন্ট যেগুলো যত পার্সেন্ট বৃদ্ধি পায় মনে রাখবা ওইটাই হচ্ছে হলো এই যে এটা পুরোটা এই যে সরি এটা বড় হাতের এল হবে ঠিক আছে এই যে ছোট ডি বাই বড় ডি এখানে হচ্ছে হলো ওই যে 5% হ্রাস পাচ্ছে না এটা 5% তাহলে 5 ডিভাইড বাই 100 এটা হচ্ছে 0.05 এটাই হচ্ছে হলো এটা আর এই যে ছোট এল বাই বড় এল এটা হচ্ছে যত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটা সবসময় মনে রাখবে এটা তাহলে হচ্ছে হলো ছোট এল বাই বড় এল এটাই হচ্ছে হলো 10% এটাই কত 10% তাহলে 10 ডিভাইড বাই 100 মানে হচ্ছে 0.1 তাহলে এখান থেকে তুমি যদি এটা বলো এটা 0.05 ডিভাইড বাই কত 0.1 এটা বসাইলে যা আসবে পয়সন অনুপাত এটাই এটাই কি এই যে এ তারের পয়সন অনুপাত শেষ এ ও বি তারের মধ্যে কোনটি অধিকতর মোটা কোনটা অধিকতর মোটা ছিল অধিকতর মোটা দেখো একটা অসহ পীড়ন দেওয়া আছে দেখো কোনটা অধিকতর মোটা আমরা জানি অসহ দেখো কোনটা অধিকতর মোটা অসহ বল ইকুয়াল টু কি বলতো অসহ বল অসহ পীড়ন ইনটু হচ্ছে হলো ক্ষেত্রফল অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল এটা একটা সূত্র তুমি বললে কেন স্যার আজকে দেখাইলাম তোমাদেরকে যে অসহ পীড়ন ইকুয়াল টু কি অসহ বল বাই ক্ষেত্রফল সেটা থেকেই তো আসছে অসহ বল ইকুয়াল টু অসহ একটু আগের অঙ্কের মধ্যেও তো করলাম এই যে এখানে করলাম না কোথায় যেন কয় নম্বরে যেন করছিলাম তো এই যে এখানে এই যে অসহ পীড়ন ইকুয়াল টু অসহ বল বাই ক্ষেত্রফল এখানে তো অসহ বল ইকুয়াল টু কি অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল এটাই এইবার আসো অসহ বল এটা এখন একই উপাদানের তারের ক্ষেত্রে সেটা মোটা হোক চিকন হোক অসহ পীড়ন সেম অসহ পীড়ন ধ্রুবক তাহলে অসহ পীড়ন ধ্রুবক হইলে কি বলা যায় বলতো অসহ বল সমানুপাতিক হচ্ছে হলো কি ক্ষেত্রফল ক্ষেত্রফল
যার ক্ষেত্রফল বেশি তার অসহ বল বেশি হবে, আবার উল্টা কথাটা এটাও বলা যায় যার অসহ বল বেশি তার ক্ষেত্রফলটাও বেশি। ঠিক আছে, এটা বলা যাবে না। এখন আমরা ওই আর আবার ক্ষেত্রফল যার বেশি সে বেশি মোটা, আর যার ক্ষেত্রফল কম সে চিকন, এটা বলা যাবে না। আমাদের এখানে বলছে কোনটি অধিকতর মোটা। তাইলে এখন আমরা এই দুইটার একটা দেখো, প্রথম তারের এ তারের তো কি অসহ বল দেওয়া আছে, তাহলে এ তারের অসহ বল কত বলতো? এফ। এ তারের অসহ বল এফ দেওয়া আছে তোমার যে কত অসহ বল 9.23 ইন্টু হচ্ছে হলো 10^4 নিউটন। এটা হচ্ছে অসহ বল কার? এ তারের, এফ এ। এবার এফ বি এরটা বের করবা দুইটার মধ্যে, এরপরে বলবা যে হচ্ছে হলো অসহ বল সমানুপাতিক ক্ষেত্রফল, যেহেতু যার অসহ বল বেশি হবে তার ক্ষেত্রফলও বেশি হবে, অথবা অন্য কথায় বলতে গেলে যার ক্ষেত্রফল বেশি হয় তার অসহ বলটাও বেশি হয় সাধারণত। তাহলে প্রথম তারের অসহ বল দেওয়া আছে, দ্বিতীয়টার অসহ বল ও সর্বোচ্চ কত 4 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতে পারে, ও যেহেতু সর্বোচ্চ 4 রেডিয়ান পার সেকেন্ড ঘুরতে পারে এটা দিয়েই অসহ বল বাইর করা যাবে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের সমান এম ওমেগা স্কোয়ার। এম কত? 10 কেজি, 10। এটা কয়? ওমেগা কত? 4 স্কোয়ার। আর কত? আর আর এই যে বি তারের প্রান্তে, বি তারের দৈর্ঘ্য, এই যে বি তার প্রস্থ ক্ষেত্রফল দৈর্ঘ্য এই যে দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে তার আর, তাহলে 0.3। একটা তারের দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য যা হবে ওইটাই হচ্ছে হলো বৃত্তাকার পথে ঘুরাইলে ওইটাই তার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে তুমি একটা, এখান থেকে একটা কি পাবা? এত নিউটন বল পাবা। তাহলে এই দুইটা বলের মধ্যে কম্পেয়ার করবা, দুইটা বলের মধ্যে যার এটাও অসহ বল এটাও অসহ বল, এটা ডিরেক্ট দেওয়া আছে আর এটা বের করলাম। এটা যে অসহ বল কেমনে বুঝলাম? একটা অঙ্কের মধ্যে বলছি এটা অসহ বলের চেয়ে বেশি হইলে ছিঁড়ে যায়। ঠিক আছে, ওরা তো বলছে স্যার সর্বোচ্চ 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক দ্রুতিতে ঘুরানো সম্ভব হয়, তার মানে 4 রেডিয়ান পার সেকেন্ড দিয়ে যদি তুমি কি করো বলতো, নির্ণয় করো কেন্দ্রবিমুখী বল, তাহলে এটাই হচ্ছে অসহ বলের সমান। তাহলে এই দুইটার মধ্যে যেটার অসহ বল বেশি, যে বলটার মান বেশি, সেটাই ক্ষেত্রফল, সেটার ক্ষেত্রফলও বেশি হবে, ক্ষেত্রফল বেশি মানে তা মোটা হবে। কথা ক্লিয়ার? এরপরে আসো আরেকটা অঙ্ক, এটা সিলেট বোর্ড 2022। এটা বলেছে একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, ব্যাস 1 মিলিমিটার, তারটির উপর 10 নিউটন বল প্রয়োগ করে ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ইস্পাত তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, উদ্দীপক অনুসারে তারটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ বাইর করতে বলছে। গ, গ হচ্ছে ওয়াই ইকুয়াল টু, দেখো আমরা জানি এফ এল বাই এ এল, আমাদেরকে এই ছোট এ এই এলটা বাইর করতে বলছে। ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক কত? 2 × 10^11। এফ কত? এফ হচ্ছে হলো 10 নিউটন, ছোট এল এটা। এ কত? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ব্যাস দেওয়া আছে, আর হবে এটার অর্ধেক, তাহলে ব্যাস দেওয়া আছে পাই ডি স্কোয়ার বলি, পাই ডি স্কোয়ার বাই 4। এখানে ডি হবে হচ্ছে এটা 1 × 10^3, কারণ মিলিমিটার থেকে মিটারে নিয়ে বসাতে হবে, এখানে পাই ডি স্কোয়ার ডি এটা বসাবা, ইন্টু কত? ছোট এল, ও সরি ভুলে গেছে, একটু ভুলে গেছে সূত্র, এটা তো বড় এল, এটা কি বড়? হ্যাঁ এখানে এটা হচ্ছে বড় এল, ছোট এলটা তো নিচে, বড় এল উপরে এফ এল বাই এ এল, তাহলে এখানে এফ এই যে এটা বড় এল 2, এটা হচ্ছে ছোট এল, এখানে ডিটা তুমি এটা বসাই দিবা, এটা বসাই দিয়ে সুতরাং এখান থেকে কি বের করে নিবা? ছোট এল বের করে নিবা, যা আসবে তা সোজা, কিন্তু খালি ক্যালকুলেশন, তুমি ইন্টার পরীক্ষা দিবা, তোমরা ইন্টার পরীক্ষার্থী বা ইন্টারের হচ্ছিলো পড়ো, তাইলে হচ্ছিলো তোমাদের এটা অবশ্যই ক্যালকুলেশন পারা উচিত, তাই না? নাকি পারবা না? এরপরে আসো, বলছে তারটির প্রসারণে মোটকৃত কাজ একক আয়তনে সঞ্চিত শক্তি অপেক্ষা কিরকম হবে? মোটকৃত কাজ হবে হচ্ছে হলো, এখানে যদি আমি ঘটা এখানে করি, মোটকৃত কাজ, মোটকৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু হবে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এখানে সব আছে, এই যে তুমি হাফ ইন্টু ওয়াই 2 × 10^11, এ হচ্ছে হলো পাই ডি স্কোয়ার বাই 4, ডি বসাবা এই যে এটা এটা মিটারে, ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল এল, দৈর্ঘ্য বৃদ্ধি কত? এই যে এখানে তুমি ছোট যে দৈর্ঘ্য বৃদ্ধি পাবা না, এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে এখানে বসাই দিবা, এই যে এল স্কোয়ার এটাকে স্কোয়ার করবা, ডিভাইড বাই হচ্ছে হলো সরি এখানে একটু ইয়ে হয়েছে, হাফ তো আগে, তো তাহলে এটা হচ্ছে এরকম হবে হাফ, হ্যাঁ এই নিচে হবে কত? বড় এল, বড় এল কত? 2। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কি এত জুল কি পাবা বলো? মোটকৃত কাজ পাবা, মোটকৃত কাজ এটা পেয়ে যাবা। এবার আসে একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ, ইউ ইকুয়াল টু হাফ পিরন ইন্টু বিকৃতি, হাফ পিরন একক আয়তনের সঞ্চিত শক্তি, হাফ পিরন ইন্টু বিকৃতি, এখানে পিরন হাফ পিরন কত? এফ বাই এ, এফ বাই এ, এই যে এফ বাই এ ইন্টু ছোট এল বাই বড় এল, এই যে এখানে মান বসাবা জাস্ট, তুমি বলো স্যার কই মান পাবো? ওমা এটা কি বলো? হাফ এফ, এফ হচ্ছে কত? 10, পাই এ তো তুমি হচ্ছে অলরেডি এখানে কতবার বের করছো, বিভিন্ন জায়গায় এ বসাচ্ছে, যে
পাই ডি স্কয়ার বাই কত 4 এটা ডি এর মান কত এই যে এটা এটা মিটারে নিয়ে বসাবা ইনটু ইনটু চলো আর কি আছে ছোট এল তুমি এখান থেকে বসাবা বড় এল কত 2 মিটার তাইলে এটা আসবে ছোট এল এখানে বড় এল তাইলে এখান থেকে এত জুল একক আয়তনে সঞ্চিত শক্তি বের হবে বলছে একক আয়তনে সঞ্চিত শক্তি অপেক্ষা কি রকম হবে তার মানে লাস্টে সুতরাং কি করবা w ডিভাইড বাই u এটা বের করে দেখবা অনুপাত সুতরাং w ইকুয়াল টু এত u মানে একক আয়তনে সঞ্চিত শক্তির তুলনায় মোট কৃত কাজটা কয় গুণ সেটা দেখাবা তুমি এটাই তোমাকে এখানে দেখাইতে বলছে কথা বুঝো লাস্টে এই যে একক আয়তনে সঞ্চিত শক্তির তুলনায় কয় গুণ মোট কৃত কাজটা এটাই বের করে দেখাবা ভাগ করে এই যে বলছে একক আয়তনে সঞ্চিত শক্তি অপেক্ষা কিরূপ হবে তাই একক আয়তনে সঞ্চিত শক্তি দ্বারা ভাগ করে কয় গুণ দেখাই দিও ঠিক আছে এটা শেষ এটা করলামই মাত্র হ্যাঁ এবার আসো এই যে এটা একটি অ্যালুমিনিয়ামের তারের দৈর্ঘ্য 2 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে অপর একটি কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত তার দুটির প্রত্যেকটিতে 20 নিউটন বল দিছে দুইটার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এখন গ নাম্বার বলছে অ্যালুমিনিয়ামের তারের প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি বের করো শুধু অ্যালুমিনিয়াম যেটা কার্বন মিশ্রিতটা না কিন্তু শুধু অ্যালুমিনিয়াম গ তো একক আয়তনের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ পিরন ইনটু বিকৃতি হাফ কি পিরন ইনটু বিকৃতি হাফ পিরন ইনটু বিকৃতি দৈর্ঘ্য কতটুকু এখানে কোন কিছু 20 নিউটন বল প্রয়োগ করছে হাফ পিরন মানে কত এফ বাই এ পিরন ইনটু বিকৃতি ছোট এল বাই বড় এল তাহলে দেখো তো হাফ পিরন কত 20 ডিভাইড বাই ক্ষেত্রফল কত এই যে ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার তাহলে 1 ইনটু 10 ইনভার্স 6 ইনটু ছোট এল কত ছোট এল আদি দৈর্ঘ্য তার এই যে তার দৈর্ঘ্যটা কত 2 মিটার তাহলে এটা বড় এটা 2 ছোটটা কত এই যে এতটুকু কত 0.2 মিলিমিটার তাহলে 0.2 ইনটু 10 ইনভার্স 3 মিটারে তাইলে এখান থেকে একক আয়তনে সঞ্চিত শক্তি এত জুল চলে আসবে কেউ চাইলে জুল পার মিটার কিউব লিখতে পারো একক আয়তনে সঞ্চিত শক্তি তো তাই জুল পার মিটার কিউব ঠিক আছে তো আমি একক এখানে যেহেতু লিখবো একক আয়তনে সঞ্চিত শক্তি তাই এখানে মিটার কিউব দেওয়ার দরকার নাই এত জুল একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু এত জুল শেষ কঠিন কিছু এতক্ষণ করালাম না দেখো অ্যালুমিনিয়ামের সাথে কার্বন মেশানোর ফলে স্থিতিস্থাপকতা কিরূপ পরিবর্তন হবে স্থিতিস্থাপকতা বাড়বে কি কমবে সেটা হচ্ছে হলো তুমি বের করবা ইয়ং এর গুণাঙ্ক দিয়ে প্রথমে কার্বন মিশ্রিত করার আগে এফ এল বাই এ এল এটা দিয়ে একবার কি বের করবা ওয়াই ওয়ানটা বের করে নাও এফ কত 20 বড় এল কত 2 এ কত পাই এখানে এই যে 1 ইনটু 1 1 ইনটু 10 ইনভার্স 6 ক্ষেত্রফল দেওয়া আছে তো ছোট এলটা কত এই যে 0.2 ইনটু 10 ইনভার্স 3 এখান থেকে ডিরেক্ট তুমি এত নিউটন পার মিটার স্কয়ার পাবা ভিডিও কি রেকর্ড হচ্ছে অনেক সময় ভিডিও হচ্ছে হলো রেকর্ড হয় না ভিডিওকে অনেকক্ষণ রেকর্ড করার পর দেখা যায় সাউন্ড হয় না ভিডিও আসে না কত কষ্ট যে হয় এগুলো রেকর্ড করতে এবার আসো কার্বন মিশ্রিত করার পর ওয়াই টু বের করবা ইয়ং এর গুণাঙ্ক এফ এল ডিভাইড বাই এ এল এবার দেখো এখানেও তুমি 20 নিউটন এফ একই পরিমাণ উঠেছে বড় এল কত তারের দৈর্ঘ্য ছিল 2.25 কার্বন মিশ্রিত তারটা এ কত প্রস্থ এই যে 0.9 মিলিমিটার স্কয়ার তাহলে 0.9 ইনটু 10 ইনভার্স 6 মিলিমিটার স্কয়ার এ ছোট এল কত এই যে এটা 0.19 ইনটু 10 ইনভার্স 3 এত তাহলে এখান থেকেও একটা ইয়ং এর গুণাঙ্ক চলে আসবে এত নিউটন পার মিটার স্কয়ার এই আসার পর তুমি এখান থেকে কি করবা বলো তো এখান থেকে এই দুইটার মধ্যে কম্পেয়ার করবা এটা ছিল কার্বন মিশ্রিত করার আগে আর এটা কার্বন মিশ্রিত করার পরে তাহলে যেটার ইয়ং এর গুণাঙ্ক যদি ডব্লিউ এই যে ওয়াই টু বড় হয় মানে ইয়ং এর গুণাঙ্ক যদি কার্বন মিশ্রিত করার পর বড় আসে তাহলে বুঝবা যে কার্বন মিশ্রিত করার পর স্থিতিস্থাপকতা বেড়ে গেছে আর যদি এটা ওয়াই টু ছোট হয় তাহলে বলবা যে কার্বন মিশ্রিত করার পর স্থিতিস্থাপকতা কমে গেছে শেষ পারবো তো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের এখানকার কথা এরপর মনে হয় আর প্রশ্ন এটা এটাই আর কি প্রশ্ন আছে দেখি আরও একটা আছে ময়মনসিংহ 2022 আজহার একজন ব্যক্তি আজহার নাম একজন ব্যক্তি 0.3 মিলিমিটার লম্বা এবং এত প্রস্থচ্ছেদ এত 0.6 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে তারটি উপাদানের অসহ পীড়ন দেওয়া আছে অসহ বল বাইর করতে বলছে গতে তো আমরা জানি আজকেই পড়লাম অসহ বল ইকুয়াল টু কি অসহ বল ভা ভার অসহ বল যা অসহ ভারতা ইনটু অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল অসহ পীড়ন ইনটু কি ক্ষেত্রফল অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল এটাই তাহলে অসহ পীড়ন কত
4.8 × 10^7 ক্ষেত্রফল কত এই যে তোমার দেওয়া আছে 10^10/6 তাহলে তুমি এখান থেকে যা আসে তোমার 6টা খেয়ে ফেলবে তাহলে এটা চলো 4.8 তো এটা 48 আমার মনে হয় 48 নিউটন এটার উত্তর শেষ এত সোজা প্রশ্ন দিয়েছে এটার ঘ নাম্বারটা করি আমরা এখানে বলছে চলো উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে সর্বনিম্ন কত বেগে ঘোরালে ছিঁড়ে যাবে তো অসহ যেই বল পাইছি কেন্দ্রবিমুখী বলটা যদি অসহ বলের সমান হয় কেন্দ্রবিমুখী বলটা যদি অসহ বলের সমান হয় তাইলে কিন্তু তারটা ছিঁড়ে যাবে তাহলে কেন্দ্রবিমুখী বল জানি আমরা এম ওমেগা স্কয়ার আর এট ইকুয়াল টু কি হইতে হবে অসহ বল অসহ বল তাহলে এখান থেকে যে 48 আসবে এম কত 10 ওমেগা স্কয়ার আর কত এটা দৈর্ঘ্য 0.3 এখান থেকে অস ইনটু আর ইনটু সরি আর তো দিয়েছি আর যদি আমি বসাই ফেলি তারপর হচ্ছে হলো তুমি এখান থেকে অসহ বল আসবে 48 তুমি এখান থেকে দেখো তো আমি দেখি তো এটা কত আসে এটা যদি 48/3 16 তাহলে বা ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 16 সুতরাং ওমেগা ইকুয়াল টু 16 4 রেডিয়ান পার সেকেন্ড অর্থাৎ আমার এখানে বলছে তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে তারটাকে যদি 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরাই সর্বনিম্ন তাইলে হচ্ছে তারটা ছিঁড়ে যাবে কেউ যদি বলে যে না আমি এটা বের করব না তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর এখান থেকে তুমি চাইলে কি করতে পারো বলো তো ভি ইকুয়াল টু ওমেগা আর এটা চাইলে এখান থেকে তুমি রৈখিক বেগও বের করে দিতে পারো 4 ইনটু হচ্ছে 0.3 তাহলে 4 ইনটু 0.3 এটা আসতেছে কত 1.2 ms ইনভার্স 1 যেটা কৌণিক বেগটা আমি বলতে পারি তারটা উদ্দীপকের তারটি সর্বনিম্ন এত 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরালে তারটি ছিঁড়ে যাবে আর যদি এটা না বলি তাহলে কি বলতে পারি বলতো রৈখিক বেগও বের করে দেখাইতে পারি বলতো উদ্দীপকের তারটি সর্বনিম্ন 1.2 ms ইনভার্স 1 রৈখিক বেগে যদি ঘুরাই তাহলে তারটি ছিঁড়ে যাবে এরই মধ্য দিয়ে আমি আমাদের এই পদার্থের গাঠনিক ধর্মের অধ্যায়ের 9টা প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে এই চ্যাপ্টার থেকে আনসার করা খুবই সোজা এবং আমার মনে হয় না খুব কঠিন কোশ্চেন হয় প্রত্যেক বছরই সোজা প্রশ্ন হয়ে আসতেছে সিলেবাসও ছোট এই চ্যাপ্টার থেকে আনসার করলে মানে খুবই সহজে নাম্বার তুলে ফেলা যায় ঠিক আছে যে কেউ তো তোমরা আমাদের ওই যে কমেন্ট সেকশনে যে আমি ভিডিও লিঙ্কগুলো দিব ওইগুলো ক্লাসগুলো করে নিও তাইলে বেসিকগুলো ভালোভাবে ক্লিয়ার থাকবে দেন এই বোর্ড কোশ্চেন সলভ করলে খুব সহজে এইগুলো সমাধান পারবা ইনশাল্লাহ আমি এই ভিডিওতে শুধুমাত্র 22 সালের প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম আমি কিন্তু একটা ওয়ান শট ক্লাসে বলি না সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে কখনো এটা সম্ভব না ঠিক আছে একটা ক্লাসে সব ক্লিয়ার হয় না তারপরে যতটুকু পারা যায় চেষ্টা করেছি এই এক ক্লাসের উপর ভিত্তি করে কেউ বোর্ডে হুবহু কমন পেয়ে যাবা পরীক্ষায় চলে আসবে এটা ভাবাও অমূলক আমি বলবো তুমি এটা হচ্ছে জাস্ট বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করার কারণ হচ্ছে নিজের দক্ষতা বাড়ানো এবং এই টাইপের কোশ্চেন আসলে যেন বা রিপিট হলে যেন পারা যায় এছাড়া আর কিছু না তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আমার জন্য আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা আর আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে কী করবা জয়েন হয়ে নিও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো সবাই ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ